ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রশ্ন করেছেন উনাইজা আমাতুল্লাহ। তার প্রশ্নটি একটু ভিন্ন ধর্মী। তিনি প্রশ্ন করেছেন টিভি সেলিব্রিটিস ব্যাপারটা মেয়েদের আখেরাত সম্পর্কে উদাসীন মেয়েদের দিনে কীভাবে দিনে দাওয়া দেওয়া যায়, কীভাবে বললে তারা ইসলাম তো ইসলামকে মানতে শিখবে। আপনি ধর্ম করেছেন, আমার ধর্ম বলে সাধারণত ইসলামকে মানতে শিখবে, যদি একটু বলতেন উপকৃত হতাম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত রসুল্লাহ বাদ, প্রথমত আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আপনাকে দাওয়াতের পথে দাবিতে করছেন। আপনি চাচ্ছেন মেয়েদেরকে দাওয়াতের দিকে নিয়ে আসবেন, দিন থেকে দিনের পথে উদাসীন যারা। আসলে এদেরকে দাওয়াত দিতে হলে আপনাকে গোড়ায় যেতে হবে, কোনো একটা জিনিস দুটা জিনিস দিয়ে হবে না। অর্থাৎ তাদেরকে দাওয়াত দিতে হলে আখিরাতের কথাটা তাদেরকে তুলে ধরতে হবে। আল্লাহ তার স্রষ্টা, তিনি স্রষ্টা যে তাদেরকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই, তার যে দায়িত্ব আছে, কবরে যেতে হবে, কবরের কথা, এগুলি বসে আলোচনা করতে হবে যে কোনো মূল্যে। এগুলি তার কাছে আলোচনা করতে হবে। কখনো কখনো একটি বাক্য হয়তো তার জন্য হেদায়তের কারণ হতে পারে। তো তার সাথে প্রয়োজনে তাকে এমন কোনো বইও দিতে পারেন যেগুলো আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, তার যদি সৃষ্টির কথা স্মরণ করবে, তার ভবিষ্যৎ এবং তাদের মতো এরকম যারা সেলিব্রিটি তথাকথিত সেলিব্রিটি হয়েছে, ব্যাপারটা হয়ে শেষ পর্যন্ত শেষ জীবনে কী হয়েছে, মানুষের গলগ্রহ হয়েছে অথবা কেউ দেখতে পারেনি পড়েছিল, এবং তাদের যে রূপ লাবণ্য চলে গেলে এর ফলে কেউ তাদের দিকে তাকাবে না, এবং তারা যে মানুষের একসময় উচ্ছিষ্ট হিসেবে পরিণত হবে, এই জিনিসগুলো কেউ দেখতে পাবে না তাদেরকে। এবং তারা মানুষের এখন যা করছে এগুলো সবই যে বেবিচার, এবং আল্লাহর কাছে প্রত্যেকটি জিনিস হিসাব দিতে হবে, এবং আল্লাহর বান্দা হিসেবে বান্দি হিসেবে তার কী করণীয় ছিল, কী করা দরকার, কবরে কী হবে, হাসরে কী হবে, এবং তার জন্য কী অপেক্ষা করছে, এই ভয়াবহতা জিনিসগুলো বিভিন্ন হাদিস এবং আয়াত উল্লেখ করে অথবা এমন কোনো দিতে পারেন যেগুলো তার জন্য আলোচনা হয়েছে, এগুলো উল্লেখ করে দিয়ে তাকে অবশ্যই মাওয়াজাদের হাসানা, যেটাকে বলা হয় যে হেক মাওয়াজাদের হাসানা, হেকমাত ও মাওয়াজাদের হাসানা, এই দুইটা দিয়ে আসতে হবে। তার সাথে যে দেয়ালে চলবে না তাকে অবশ্যই বেশিরভাগই ওয়াজ নসিহতের কাজ হবে, এবং এই ওয়াজগুলো অনেক সময় এমনও হতে পারে কোনো ব্যক্তি মারা গেলে সে সময় তাদেরকে নসিহতটা কাজে লাগবে, কারণ তারা তখন মন নরম থাকে, মনে করে যে যেও মারা যাবে তখন তার মধ্যে ভীতি কাজ করে। এর আগ পর্যন্ত আপনি যত রকমই বলেন না কেন, সে আখেরাতকে মনে মুঠেই মনে করতে চাইবে না, মনে করবে যে, এবং অধিকাংশ তাদের অধিকাংশই কিন্তু শুধু উদাসীন নয়, দিন সম্পর্কে বেপরোয়া, এবং তারা মনে করে যে মানুষ তাদেরকে বিভ্রান্ত করতেছে এবং তাদেরকে উন্নত জীবন থেকে অথবা তাদেরকে প্রগতি থেকে অন্তরায় তৈরি করে বাধা দিচ্ছে, এটা মনে করবে। এই জন্য তাদেরকে এই সময় সুযোগ খুঁজে কোন সময় দাওয়াতটা দিলে, কথাটা বললে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার সে নিজে দেখতে পাচ্ছে কোনো মেয়ে দিয়ে এরকম হচ্ছে, তখন ওই মুহূর্তে বলতে হবে যে আমাদেরও কিন্তু এভাবে যেতে হবে, কবরে কিন্তু এইভাবে ছেড়ে দেওয়া হবে না, কিছু বিধান কিন্তু এইভাবে হবে, এর উত্তর কিন্তু এইভাবে, মানুষের মাঠে কিন্তু এটা হবে, এভাবে কিছু জিনিসটা একসামনে তুলে ধরতে হবে। হয়তো একদিন দুদিন তিন দিন যাবে, একটা সময় কিন্তু সে দিনের দিকে ফিরে আসবে। এমন কখনো কখনো এটাও হতে পারে যে তাকে বলতে হবে ঠিক আছে আমরা একটু সালাত আদায় করি, আজকে যা করেছে করেছে শুধু সালাতে আসো। ধীরে ধীরে হতে পারে যে সালাত আদায় করতে করতে সে আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা পাবে এবং সে এক সময় সে ওই হারাম কাজগুলো ছেড়ে দিবে, সেরকমভাবে তাদেরকে বোঝাতে হবে। আশা করি বুঝছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।